রিসর্টে আপনি চাইলে থাকতেও পারবেন, আবার মানে রাতে স্টে করতে পারবেন, আর যদি না চান তাহলে সারা দিন ঘুরে রাতে চলে যেতে পারবেন। সব ধরনের ব্যবস্থা আছে, ভিডিও কিন্তু দেখতে থাকবেন, বলে দিব সব। দুই দিন ধরে রিসর্টে ঘুরতেছি আর ছবি তুলতেছি, বুঝছো? তারপর আমার কাছে মনে হইতেছে এমন অনেক জায়গা আছে যে জায়গাতে আমরা ছবি তুলি নাই। আপনি যদি এরকম নির্মল একটা পরিবেশে সারাদিন ঘোরাঘুরি করতে চান, খাওয়া দাওয়া করতে চান এবং সুইমিং পুলে সুইমিং করতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে মাত্র 999 টাকা। আর সারাদিন ধরে এই সুন্দর রিসোর্টটা খুব সুন্দর মতন উপভোগ করতে পারবেন। কিন্তু এর সাথে যদি আপনি মাত্র 450 টাকা অ্যাড করেন, তাহলে সকাল এবং বিকালের নাস্তা সহ আপনি পুরোটা দিন খুব ভালো মতো এনজয় করতে পারবেন। কোথায় আসছি, কিভাবে আসছি আর আপনারা চাইলে এখানে কিভাবে আসতে পারবেন সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ঢাকার মধ্যে সারাদিন গাড়ির হর্ন, বায়ু দূষণ, আজে বাজে গন্ধে থাকতে থাকতে অতিষ্ঠ লাগে মাঝে মাঝে। তখন মনে হয় যে এই টাইপের কোনো একটা জায়গায় আসি যেখানে অনেক শান্তি থাকবে, কোনো আজে বাজে সাউন্ড থাকবে না, কোনো গাড়ির হর্ন থাকবে না, কোনো বাজে গন্ধ থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু শান্তি থাকবে। এই গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। ইন্টারেস্টিং না? আচ্ছা, আপনারা কি জানেন যে এই গাছটার নাম ফার্স্ট লাভ কেন রাখা হয়েছে? যদি জেনে থাকেন কমেন্ট করে জানাই না আমাকে। বাসায় ব্রেকফাস্ট করলে যে কোনো একটা আইটেম থাকে, এরকম রিসর্ট বা হোটেল বা এরকম এরকম টাইপের জায়গায় ব্রেকফাস্ট করলে অনেক টাইপের আইটেম থাকে, তখন মজাই লাগে খাইতে। এই রিসর্টটা এমন একটা রিসর্ট যেখানে শুধু ফ্রেন্ডস নিয়ে না, আবার শুধু কাপলরা আসবে না, যেখানে ফুল ফ্যামিলি নিয়ে মানুষ আসতে পারবে। আর এখানে বিভিন্ন টাইপের, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন প্রাইজের রুম আছে, যেখানে চাইলে আপনারা ডেলং ট্যুর দিতে পারবেন, নাইট স্টে করতে পারবেন। আর ওই বিভিন্ন প্রাইস সম্পর্কে জানতে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই রিসোর্টের ফোন নাম্বারটা দিয়ে রাখবো, সেখানে আপনি ফোন দিয়ে ডিটেলস জেনে তারপর আসবেন। রিসোর্টের নামটা হচ্ছে বর্ণচাটা রিসোর্ট, যেটা কিনা সাভারের জিরাবো এয়ারপোর্টে অবস্থিত। আপনি জিরাবো আসার পরে যে কাউকে জিজ্ঞেস করলে এই বর্ণচাটা রিসোর্টটা দেখাই দিবে। এছাড়াও আপনি যদি গুগল ম্যাপের লিঙ্ক ধরে আসেন তাহলে খুব সহজভাবে আসতে পারবেন। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখা নিয়ে কোনো টেনশন নেই, বর্ণচাটার আলাদা নিজস্ব কার পার্কিং আছে। এত মজা করছি বলার মতন না। আর এই পুরো রিসর্টে আমরা ছাড়া এখন আর কেউ নাই। দুটো গ্রুপ ছিল, ওরা সকালবেলা চলে গেছে, আর আজকে রাতে হচ্ছে আমরা চলে যাব। এখানকার রান্নাবান্না যে সবজি, তারপরে মাছ মাংস যেগুলো করে, এগুলো হচ্ছে ওদের এখানকার এলাকাতে হচ্ছে, মানে এই এরিয়ার মধ্যে চাষবাস করে। তো রিসর্টের ভিতরে, হ্যাঁ রিসর্টের ভিতরে হচ্ছে চাষবাস করে। তো আপনারা যদি খেতে আসেন তখন হচ্ছে দেখা যাবে যে আপনারা ফ্রেশ খাবারটাই খেতে পারতেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে বুফে সিস্টেম আছে। যদি দেখেন যে অনেকে মিলে আসতেছেন, কোনো পার্টি করবেন বা কোনো প্রোগ্রাম করবেন, তখন চাইলে বুফে নিতে পারেন। ইন্ডিয়া যাওয়া আসার সময় যতবার এটা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে এটা অরিজিনাল। আরে আমি যখন আসি আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। রাত্রেবেলা যদি কেউ দেখে তার অবস্থাটা কি হবে? এইটা হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলের উপরে যে রুমগুলো দেখতেছেন এগুলো হচ্ছে থাকার জায়গা, বাট এটা হচ্ছে সবথেকে অল্প টাকা আপনারা থাকতে পারবেন। এই যে এই পাশে অনেক বড় একটা পুকুরের মতন আছে, বাট আপাতত একটু শুকায় আছে। এইখানে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের নিচে এটা কোন ফুলের বা কোন ফলের গাছ এটা নামটা লেখা আছে। তো কোনো গাছ যদি চিনতে অসুবিধা হয় তখন কিন্তু নামটা দেখে চেনা যাবে। এই পুরো রিসর্টটাতে চিপায় চাপায় এত এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে যে আপনি কল্পনাও করতে পারবেন না। ও, গাছ থেকে পেরে আনছেন, থ্যাংক ইউ। গাছ থেকে পেরে আনছে কত বড় বড় জামরুল, দেখতে কত ফ্রেশ লাগতেছে না? কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে,
মানে আজকের দিনটা আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল এবং আছে। একটু পরপর বৃষ্টি পড়তেছে, আমরা একটু পরপর ঘুরতেছি। যদি বৃষ্টি না পড়তো আমি মাঠে মানে শুয়ে যাইতাম। স্বার্থপরের মতন কিন্তু একা আসবেন না, ফ্যামিলি নিয়ে আসবেন। ভাবেন তো আপনি রিসোর্টে ঘুরতে আসার পর কোনো একটা বিকালবেলা এই ট্রি হাউসের মধ্যে বসে কোকিলের ডাক শুনলেন, পাখির কিচিরমিচির শুনলেন, তখন কেমন লাগবে? এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত একটা লেন আছে। এই লেনটা হচ্ছে পুরো রিসোর্টের একটা পাশের লেন। মানে হাঁটা শুরু করলেন হাত পা ব্যথা হয়ে যায়। কামরাঙ্গা পেরে খাই? এই না না বলে পারে না। শুধু কি খারাপ ফুল পারলে 100 টাকা জরিমানা, ফল পারলে কোনো জরিমানা নাই। এগুলো বলতেছে ভিডিওতে, মানুষ এসে সব পাইরা সাইজ করে ফেলাবে। উমা এতগুলো রুম থাকার পরেও আবার এখানে আলাদা করে কাঠের বাসা তৈরি করতেছে। এই বাসার একটা স্পেশালিটি আছে তুমি জানো? গরমের সময় ঠান্ডা থাকে ভেতরটা, আর ঠান্ডার সময় ভেতরটা অনেক গরম থাকে। এটা আমি বইয়ে পড়ছি, নিজে কখনো ফিল করিনি। বাট নেক্সট টাইম যদি আসি এখানে আমি থাকবো। ছবি তুলতেছি না ভিডিও করতেছি? ছবি তুলো ভাই। আচ্ছা ফুল বেশি সুন্দর নাকি আমি? ফুল না তুমি। It was at this moment that he knew. পেছনের ওই সাইডটা দেখছেন? এটা দেখলে মনে হয় এটা বাংলাদেশ। Yes, এটা হচ্ছে বিরুলিয়া সাভারের একটা রিসোর্ট, যার নাম হচ্ছে বর্ণচটা রিসোর্ট। এই রুমগুলো হচ্ছে 8-10 হাজার টাকা। সিঙ্গেল সিঙ্গেল রুম পাওয়া যাবে, একটা বেড থাকবে। আমার সাজেশন হচ্ছে যদি কষ্ট করে একদূর আসেনি তাহলে একটা রাত অ্যাটলিস্ট থাকার জন্য। ঠিক এই জায়গাটাতে বসে এই সিনটা দেখা যায়। এই সিনটা এত চমৎকার, এত চমৎকার বলে বোঝানোর মতন না। আর এই জায়গাতে দাঁড়িয়ে ছবি এত সুন্দর আসে যে কি বলবো। একটা ছবি তোলার পরে আপনি ক্যামেরাম্যানকে জ্বালায় শেষ করে ফেলবেন, আরো ছবি তুলো, আরো ছবি তুলো, আরো ছবি তুলো। এই দেখেন পেছনে হচ্ছে গরু সিরিয়াল ওয়াইজ যাইতেছে। প্রথমে বড় গরু, তারপরে মাঝারি গরু, তারপরে হচ্ছে সবচেয়ে পিচ্ছি গরুটা। এই দিক দিয়ে ভেতরে ঢুকে এই বর্ণালী আর স্বর্ণালী হচ্ছে আলাদা আলাদা, একেবারে টোটাল জোনের একেবারে পাশে একটা সাইডে দুইটা ভিআইপি লাউঞ্জ। এই বটগাছটা কিন্তু কারোর কাছে অনেক ভৌতিক, কারোর কাছে অনেক প্রশান্তির জায়গা, কারোর কারোর কাছে খুব মায়ার জিনিস, কারণ এই বটগাছের বয়স অলমোস্ট 200 বছর। এইরকম একটা মনোরম পরিবেশের এই বটগাছের নিচে চাইলে আপনি পার্টি করতে পারেন, পিকনিক করতে পারেন, আড্ডা দিতে পারেন, চাইলে সারাদিন থাকতেও পারেন, রাতেও থাকতে পারেন, আরো অনেক কিছু করতে পারেন। কি নীলা এতগুলো চটপটি একলা খেতে বসছো? হ্যাঁ ইয়াল্লা তুমি এত বড় খাদক। রাতে খাবারের জন্য খুব হালকা খাবার দিতে বলছি, কারণ আমরা সিঙ্গারা খেয়ে একদম লোড হয়ে গেছি। সিঙ্গারা গুলো কিন্তু খুব মজার ছিল। হ্যাঁ ঢেঁড়সের ভর্তা, লাইক তোমার কাছে যদি ভালো লাগে তুমি এটা দিয়ে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবা, তাই নাকি? জিনিসটা খুব ইন্টারেস্টিং তো, এর আগে কোনো খাওয়া হয়নি। খেয়ে খেয়ে দেখো সবজি আর ওটা মুসলিম। ওরা বললো রাত্রে হালকা খাবার। এগুলো হালকা খাবার ভাই? এগুলো হালকা খাবার হলে ভারী খাবার কোনটা? সব রান্না করে হলো উনি। আপনার নাম ভাইয়া? মহসিন মোহাম্মদ নূর আলম। এই যে গাছের আম। হ্যাঁ ওদের গাছের আম, যে আমের ভর্তা এবং জুস আমরা বিকেলবেলা খাইছিলাম। ওদের প্রত্যেকটা খাবারের লুক ডেকোরেশন সুন্দর, যেমনটা তাদের রিসোর্টের সৌন্দর্য। প্রত্যেকটা খাবারের টেস্ট বলেন বা এভরিথিং বেশ দারুণ, বেশ দারুণ। দুপুরবেলাও বলছি, এখন আবার বলতেছি, এই রিসোর্টে আসলে খাওয়া দাওয়া নিয়ে আর মোটেও অসন্তুষ্ট হবেন না, অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন। এই পুরো পরিবেশটা দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা কিন্তু ভয়ানক সুন্দর। একটু হন্টেড হন্টেড লাগে, বাট তা সত্ত্বেও এতটা মনোরম পরিবেশ যেটা ঢাকাতে সচরাচর একেবারে পাওয়া যাবে না বললেই চলে। আলহামদুলিল্লাহ অবশেষে 2 দিনের একটা রিল্যাক্স ট্যুর শেষ করলাম, অনেক শান্তি এবং তৃপ্তি নিয়ে ঢাকায় ফিরে যাব। হ্যাঁ ঢাকায় ফিরে গেলে তো আবার সেই কাজ 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 কাজ। তো আজকের মতো বিদায় নিয়ে নেই। আর এই ভিডিওটা কেমন লাগলো আর আপনারা এখানে আসবেন কি না সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আসার পরে আপনাদের ফিলিংস কেমন ছিল, হন্টেড লাগছে কি না সেটাও কিন্তু জানাবেন। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।